জুলাই আগস্টে ফোটা সবচাইতে সুন্দর ফুলগুলোর মধ্যে অন্যতম একটি ফুল হচ্ছে রেন লিলি। সাধারণত এক ঝাঁক বৃষ্টির পর এগুলো মাটির নিচে থেকে লাফিয়ে বেরিয়ে আসে, যেন বৃষ্টির জল পেয়ে তৃষ্ণা মেটাবে বলে। রেন লিলি অনেক রঙের পাওয়া যায়, যদিও হোয়াইট, ইয়েলো এবং পিঙ্কটা হচ্ছে সবচাইতে কমন, এবং তার মাঝে পিঙ্ক কালারটা দেখতে সবচাইতে ভালো লাগে। আজকের এই ভিডিওটিতে আমি রেন লিলির কেয়ার সম্পর্কে আলোচনা করব। সাধারণত রেন লিলিতে বেশি যত্নের প্রয়োজন হয় না, জাস্ট কয়েকটি স্টেপ ফলো করলেই আপনি পেয়ে যেতে পারেন রেন লিলিতে অনেক অনেক ফুল। খুব কম দিনের মধ্যে ফুল পাওয়ার জন্য রেন লিলির ম্যাচিউর বাল্বটিকে সবসময় সিলেক্ট করে লাগাবেন। রেন লিলিতে বেশি ফুল পাওয়ার জন্য রেন লিলির সয়েল মিক্সিং করার সময় বার্মি কম্পোস্ট আর গাছ সাধারণত গার্ডেন সয়েল দিলেই যথেষ্ট। রেন লিলি প্ল্যান্টসটি এমন জায়গায় লাগাবেন যেখানে সবসময় রৌদ্র পাওয়া যায়। ফার্টিলাইজার হিসাবে আপনি রেন লিলিতে 15-20 দিন পর পর খৈল পচা জল দিতে পারেন। তাছাড়া আপনাদের কাছে যদি খৈল অ্যাভেলেবেল না থাকে, তার পরিবর্তে আপনারা ডিএপি এবং পটাশ মিলিয়ে দিতে পারেন, তাতে ভালো রেজাল্ট পাওয়া যায়। কেমিক্যাল সার ব্যবহার করার সময় সবসময় সাবধানতা অবলম্বন করবেন, না হলে গাছের ক্ষতি হতে পারে। রেন লিলির পাতাগুলো নিয়মিতভাবে ছাঁটাই করতে হয়। গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি হয় এবং পাতাগুলো যদি না ছাঁটানো হয় তাহলে একটি পাতার সাথে আরেকটি পাতা লেগে যায় এবং তাতে গাছের ক্ষতি হয়। ফুল ফুটার পর যেহেতু আমরা রেন লিলির যত্ন করা ছেড়ে দিই, তার জন্য রেন লিলি গাছের ক্ষতি হয়। তার জন্য আপনারা সবসময় যত্ন করা ছাড়বেন না, বেশি বেশি ফুল পাওয়ার জন্য সবসময় গাছগুলোর যত্ন নেবেন। কিছুদিন পরপর বাল্বগুলোর সাইডগুলোতে মাটি কুড়ে দিতে হয়। গাছগুলো খুব ঘন হয়ে গেলে রিপোর্টিং করতে হয়। খুব সাধারণই কয়েকটি স্টেপ ফলো করলেই আপনারা পেয়ে যেতে পারেন আপনার রেন লিলি গাছে অনেক অনেক ফুল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাছাড়া আপনাদের মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে বা আপনাদের কেমন লেগেছে ভিডিওটি তার জানানোর জন্য আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি তার উত্তর দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব। ধন্যবাদ আপনারা সময় দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।